বিস্মিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শকশ্রোতা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ঐতিহ্যবাহী নাটোর জেলার উলুপুর উত্তরপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সালের ২৬ ফেব্রুয়ারি এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মোফাস্সিরে কোরান বাংলাদেশ জাতীয় মুফাসির পরিষদের সম্মানিত মহাসচিব অধ্যাপক মাওলানা নুরুল আমিন রংপুর ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আহমদ ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তাহজীব সেন্টার রাজশাহী আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে একটু দরদ ভরা মন নিয়ে কষ্ট হবে একটু মহব্বতের সাথে বলেন মিল্লা হি মিনাশী ত নির জি বেশ মিল্লা مَنِ الرَّحِيم إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إن شانئك هو الأبتر. صدق الله العظيم. عن أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله أبغض لله. واعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه أبو داود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাইদেনা মৃত্যু ব্যক্তিদের আত্মার মাখ ফিরাত কামনায় ফুলবাগান হেলিপ্যাড মাঠ সংলগ্ন উলুপুর উত্তরপাড়া মৃধার মোট মাঠে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তফসিদুল কোরান মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব বিশিষ্ট আলমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জানাব আলহাজ হজরত মাওলানা নওয়াব আলী দেওয়ান সাহেব বারাকল ফি হায়াতি বলেন আল্লাহ আমিন আজকের মাহফিল সুযোগ্য সম্মানিত আমন্ত্রিত ওলামা ইকরাম এখানে বক্তব্য পেশ করলেন একটু আগেই আপনাদের এলাকার কৃতি সন্তান গোটা বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাতীয় পর্যায়ে তিন তিনবার পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নকারী প্রখ্যাত আলেম জনাব হাজরত মাওলানা আব্দুল মজিদ সাহেব সহসভাপতি সিনিয়র বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ নাটোর জেলা এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের সাথী সাধবী আমার মা ও বোনেরা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সম্মানিত সদস্যবৃন্দ সুপ্রিয় উপস্থিতি স্বেচ্ছাসেবক বন্ধুগণ পরম শ্রদ্ধে ও পিতৃতুল্য মরুবিয়ানিকরম আমি সকলকে শ্রদ্ধার অসীমতায় অভিনন্দিত করছি আরো একবার শশ্রদ্ধ সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কষ্ট হচ্ছে সালামের জবাব দিতে নাকি আমার উপরে রেগে আছেন আপনারা একটু সালামের জবাবটা আওয়াজ দেন সবাই কে সালামের জবাব দেওয়ার জন্য বলছি সালামের জবাব দেওয়া কি নফল তাহলে একটু জবাব চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর শাহী দরবারে বিনীত চিত্তে কালে তো শুকর আদা করছে এই জন্য যে আল্লাহ তালা দয়া করে মায়া করে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়ত করেছেন এজন্য জন্য বিশ্ব নিয়ন্ত্রার দরবারে শুক্রিয়া পেশ করছি সবাই বলেন আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তৈবান ফি ফিহে সম্মানিত ভাই বোনেরা আমি খানিকটা দুশ্চিন্তায় ছিলাম যে প্রোগ্রামটা হবে কিনা সারা বাংলাদেশের শত শত প্রোগ্রাম আজকে মাইনাস হয়ে গেছে সন্ধ্যার আগ পর্যন্ত আমার যে জেলা রংপুরে বৃষ্টিপাত হচ্ছিল আমার এলাকাতে তো বাংলাদেশের অনেক প্রোগ্রাম আজকে হচ্ছে না কিন্তু আল্লাহ তাআলা এই প্রোগ্রামটা করবার সুযোগ করে দেয়াতে কি আমরা খুশি না বেজা? তাইলে খুশি হলে কি বলবো? ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। রব্বানা লাকাল হামদ। সুবহানাল্লাহ। হামদান কাসীরা। সুবহানাল্লাহ। তাইয়িবা। তাইয়িবা। মুবারাকান আমার ভাই হাজরত মহলানা আব্দুল মজিদ সাহেব সুললিত কণ্ঠে এখানে বক্তব্য পেশ করেছেন তারপরে এই ভঙ্গুর পরিবেশে বৃষ্টি ভেজা মাটিতে ভাঙ্গা গলায় আমার আলোচনা শোনার জন্য আপনাদের খুব একটা আগ্রহ আমি দেখতেছি না আমার মনে হয় এখন মোনাজাত দেওয়াই ভালো হয় কি বলে তারপরেও এমন একটা সুরা আমি তেলাওয়াত করেছি যেটা ওয়াজানা না জানা লোক খুব কম এখানে আছেন যে হুজুর আপনি আসলেন অনেক আশা করে আমরা বসে আছি না জানি কোন আয়াত থেকে তেলাওয়াত করবেন কিন্তু আপনি এসে তেলাওয়াত করলেন ইন্না আতাইনা কাল কাউসার এটা আমিও জানি আমার বউও জানে তো এই জন্য এইটা আপনি তেলাওয়াত করলেন কি তাফসীর হবে তা তো বুঝতেই পারছি তার সাথে দোয়া দিয়ে দেন আমরা চলে যাই দোয়া দেব নাকি হাত তোলেন সম্মানিত ভাইয়েরা এনেছেই যে এনেছেনি যখন আল্লাহ যখন এখানে আর আপনারা যখন মনসে দিয়েছেন তো যে সূরাটা তেলাওয়াত করেছি শেষ পর্যন্ত থাকলে বোঝা যাবে এত এই সূরাটা সম্পর্কে জানলাম কি আসলে ভেতরে কি আমরা কি শেষ পর্যন্ত থাকব ইনশাআল্লাহ আসেন মূল কথার দিকে ফিরে যাই এই মাহফিল কিসের ভাই এত কাগজ এই মাহফিল কিসের কোরআনুল করিমের এই কিতাব কার আমরা কার হ্যাঁ কথা হবে কার সে আল্লাহর কথা শোনার জন্য আমরা যারা এখানে এসেছি সে কি আমরা খুশি তো আর একবার বলেন আলহামদুলিল্লাহ আমি যখন এই কিতাব নিয়ে বসা এখানে তখন তাম পৃথিবীতে সমস্যা হলো দুইটা জোরে বলেন কয়টা এক গোটা পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্র কোন দেশের কোনখানে মুসলমানেরা শান্তিতে নাই আস্তে আস্তে বলে এটা কয় নাম্বার দুই গোটা পৃথিবী এখন পাপের সাগর সেই সাগরে মানুষগুলো হাবুডুবু খাচ্ছে কথা বলেন ঠিক কিনা প্রশ্ন আসতে পারে গোটা দুনিয়াতে মুসলিমরা নিপীড়িত নির্যাতিত আর পৃথিবী এখন পাপের সাগর এগুলো বলে কি কাজী আপনি যেখান থেকে তেলাওয়াত করেছেন ওখান থেকে আলোচনা করেন শুনে যাই কোথায় কি হয় হোক ওগুলো বলার দরকার নাই এটা হয়তো আপনারা মনে করছেন তাহলে তাম পৃথিবীতে সমস্যা এটা আজকের না রসুল সাল্লামের জন্মগ্রহণের পূর্বে হজরত ঈসা আলহ ইসালামকে আল্লাহ তালা যখন তুলে নিলেন জমিন থেকে উনি আসেন চতুর্থ আসমানে আল্লাহ তালা তাকে রেখে দিয়েছেন আর অল্প কিছু দিনের মধ্যেই অল্প কয়েক বছরের মধ্যেই ঈসা আলহ ইসালাম এই জমিনে তশরিফ আনছেন তিনি আবারও আসতেছেন আলহামদুলিল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাম কে তুলে নেওয়ার পর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুত পাওয়া পর্যন্ত এই পুরো সময়টা জাহিলি যুগ সেখানে সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি ধর্ষণ জেনা ব্যভিচারী মদ জুয়া হাউজি লটারি এরপরে জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা মানুষের গলায় হাতে দড়ি লাগায় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা এই সকল অনাচার অবিচার পাপাচার সেই সময় জাহিলি যুগে জাহিলি যুগের মানুষগুলো নিমজ্জিত ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীর সম্মানে বিশ্ববাসীর কল্যাণে এই জমিনে প্রেরণ করলেন সিরাজাউ ওয়া কামারাম মুনীরা একটা আলোকবর্তিকা মা আমিনার কল জুড়ে আবদুল্লার পুত্র মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলাইহাসাল্লাম তিনি এই জমিনে তাসটি পারলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ জন্ম আমার হাতের দিকে থাকেন জন্ম শৈশব কৈশোর যৌবন সত্র বছর এই সত্রটি বৎসর পর্যন্ত বক্কার অলিতে গলিতে বাড়িতে বাড়িতে মানুষের কাছে গিয়ে বললেন এই সকল পাপাচার বন্ধ করো চেষ্টা করলেন সতেরো বছর কিন্তু সেই সমাজের একটি পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন নাই সতেরো বছর চলে গেল জীবন থেকে সতেরো বছরে গিয়ে তিনি চিন্তা করলেন একা চেষ্টা করলাম হলো না কাজেই সাথে নিতে হবে যুবকদেরকে কাফের মশরে কিহুদিনাসার ছেলেদেরকে সাথে নিয়ে এইরকম একটি সম্মেলন করলেন সেই সম্মেলনে তিনি বক্তব্য দিলেন ইয়া মহাশার সবাব হে যুবকেরা সমাজের মধ্যে মানবতা নিয়েই চলছে দানবতা আমরা দায় এড়াতে পারি না সমাজ আজকে ঘুনে ধরা পাপাচার অনাচার অন্যায় অবিচার গোটা সমাজ কলসিত নষ্ট এই সমাজ ভালো করার জন্য আমি জন্মের পরের থেকে নিয়ে সতেরোটি বছর পর্যন্ত চেষ্টা করলাম হলো না তুমি আমি আমরা তোমরা আসো সবাই মিলে চেষ্টা করি এই সমাজটা ভালো করার জন্য আমরা একটা সংগঠন তৈরি করি সেই সংগঠনের নাম হবে হিলফুল ফজুল এই হিলফুল ফজুল নামক সংগঠন তৈরির প্রস্তাব যখন তিনি করলেন ঠিক তখনই ওই মিটিং এ ওই সম্মেলনে কাফেরদের ছেলেরা ইহুদিন আসার ছেলেরা তারা তার এই বক্তব্যকে স্বাগত জানালেন জানায়া হিলফুল ফজুল সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করলেন সোমানালা থাক আরো আসতে কোন সংগঠন যার বাংলা রূপ হলো মানব কল্যাণ সংস্থা এই এই হিলফুল ফজুল সংগঠন তৈরি হলো তারা প্রস্তাব করল হিলফুল ফজুল সংগঠনের চেয়ারম্যান করা হোক তাকে যিনি আল আমিন আসাদিপ যিনি সত্যবাদী বিশ্বস্ত আমানতদার যার জীবনে অন্যায় আর পাপের কোনো কালো দাগ লাগে নাই তিনি আর অন্য কেউ নন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে এই প্রস্তাব গৃহীত হলো আপনারা জবাব দেন একটুখানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হলেন কাবা ইমামের ভোটে মুসলমানের ভোটে কার ভোটে কাফের মুশরিক ইহুদি নাসারা তারা রায় দিল দিয়ে হিলফুল ফুজুল সংগঠনের চেয়ারম্যান করা হলো সাইয়েদুল মুরসালিন খাতামান নবীকিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি চেয়ারম্যান হলেন হয়ে যুবকদেরকে সাথে নিয়ে মক্কা রলিতে গলিতে বাড়িতে বাড়িতে মাঠে প্রান্তরে মাঠে ময়দান প্রান্তরে তিনি মানুষের কাছে গিয়ে গিয়ে বললেন হে মানুষেরা সুদ ঘোষ দুর্নীতি অন্যায় অশ্লীলতা হ্যাপোনা চুরি ডাকাতি ধর্ষণ জেনাবে বিচারি নারী নির্যাতন মজুয়া হাউজি লটারি জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা এসব বন্ধ করো চুরি ডাকাতি বন্ধ করো আর কি করো এই জীবন্ত কন্যার সন্তানকে কবরস্ত করা বন্ধ করো কিন্তু অবাক করা ব্যাপার সতেরো বছর পর্যন্ত ব্যক্তিগতভাবে দাওয়াত দিলেন মক্কার একটি পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন নাই সতেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত টানা তেইশ বছর যুবকদেরকে সাথে নিয়ে তিনি চেষ্টা করলেন সমাজের একটি পাপের দরজাও তিনি বন্ধ করতে পারলেন না তিনি চিন্তা করলেন কি করা যায় মক্কার অদূরে একটি পাহাড় পাহাড়টার নাম গারে হেরা জাবালে নূর দুই সালে আমি যখন সৌদি আরবে তখন আমি সেখানে গেলাম ওই গুহাতে উঠলাম গুহার ভিতরে ঢুকলাম ঢুকে দেখি গুহার সামনে গুহার ভিতরে ঢোকার পরে দেখি ওই গুহার ভিতর থেকে তিন পাথরের মোহনা তিনটে পাথরের কর্নার একখানে লেগে ওখানে একটা ছিদ্রপথ ওই ছিদ্র পথ দিয়া ওখানে বসে বাইতুল্লা দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই গুহার ভিতরে বসে গবেষণা করতে থাকলেন এই গবেষণা চলাকালীন সময়ে হঠাৎ করে নীরব নিথর নিস্তব্ধ রজনী চারিদিক থেকে কোনো আওয়াজ আসছে না কোনো কিছুই কানে আসছে না এমন সময় গুহার মুখ থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসলো বন্ধুগণ বলছিলাম ওই গুহার ভিতর থেকে তিনি যখন গবেষণা করছেন গুহার ভিতরে পিছন থেকে সে আওয়াজ গুহাটা কোথায় জানেন সমতল ভূমি থেকে কিলোমিটার উপরে আমি খুব কষ্ট করে উঠলাম ওখানে সেখানে বসে আল্লাহর হাবিব তিনি তখনও নবী হন নাই বসে গবেষণা করছেন সমাজের মধ্যে দানবতা মানবতা নাই এই সমাজ ভালো করব কেমনে গুহার পিছন দিক থেকে আওয়াজ ইয়া বলবেন না তিনি চিন্তা করলেন আমাকে এভাবে ডাকে কে ডাইন পাশে একটুখানি কাঁধ ফিরালেন কাঁধ ফিরা দেখে সর্বনাশ গুহার মুখে যে পাথরটা ওই পাথরের উপরে পা রেখে আসমান বরাবর কে যেন মানব একজন দাঁড়ায় আছে তিনি খানিকটা তটস্থ হলেন সন্তুষ্ট হলেন হাজরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন টেনশনের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই মানবতার জন্য আপনার যে ভাবনা আল্লাহ তাআলা সমগ্র মাখলুকাতের জন্য আপনাকে নবী এবং রসুল বানাবার সিদ্ধান্ত নিয়ে রাহমাতাল লিল আলামিন বানিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আপনি পড়ে নেন একর বিসমি রব্বিকাল্লাযী খালাক আরেকবার বলেন আল্লাহু আকবার ওহী নাজিল হয়ে গেল সূরা আল আলাকের পাঁচটা আয়াত উনি ওখান থেকে বাড়িতে গেলেন সকালবেলা সকালবেলা ভোরবেলা তিনি বাড়িতে গেলেন গিয়ে তিনি স্ত্রীকে বললেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহাকে বললেন খাদিজা জামবিলুনি জামবিলুনি আমারে ঢেকে দাও আমারে ঢেকে দাও হাজরত খাদিজা বলেন হয়েছে এটা কি তোমাকে কি ঢাকতে হবে কেন কি হয়েছে বলছে যে এই খবর গুহার ভিতরে এক লোক এসে আমারে এই সব পড়ায় দিল হযরত খাদিজা বলেন টেনশনের কোনো কারণ নাই আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে ভালো মানুষ নাই আপনি যে বাণী পেয়েছেন আমি সেই বাণী স্বীকার করে নিলাম পড়ে নিলাম লা ইলাহা আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা

যেই না এই কথা বলেছেন মুক্তিয়া চল্লিশ বছর পর্যন্ত যে মানুষটা তাদের কাছে আলামিনা সাদিক ভালো মানুষ তার চাইতে ভালো মানুষ আল্লাহর আকাশের নিচে একটাও নাই এ সনদপত্র তারাই দিয়েছে কথা বলেন তারা কি আচরণ করলো শোনেন এই লাহা ইল্লাহ বলার কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই তাওহিদের দাওয়াত দেওয়ার কারণে হাতের মধ্যে ধারালো পাথর নিয়া এমন জোরে মারলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লামের জান্নাতি চেহারাটা রক্তাক্ত হয়ে ক্ষতভিক্ষত হয়ে তার পোশাকগুলো সব রক্ত দিয়া সয়লাব গোটা শরীর রক্তাক্ত করে দিল ওই সেই জামানার ওই যুবকেরা ওই ছেলেরা যাদের কাছে তিনি ছিলেন আলাবিন সাদিক আমি জিজ্ঞাসা করতে চাই সেই দিন যে দাওয়াতটা রাসূল দিয়েছিলেন এই দাওয়াতটা দিয়ে তিনি কি কোনো অপরাধ করেছেন না আমার রাসূলের কোনো অপরাধ আছে কি তাহলে একজন নিরপরাধ মানুষকে তারা মারল কিসের কারণে কারণ একটাই তিনি দাওয়াত দিয়েছেন কিসের আর কিসের তাওহিদের তাওহীদের দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তিনি বিপদে পড়লেন আর তাকে রক্তাক্ত করা হলো আপনারা বলেন তার কি কোনো অপরাধ ছিল তাহলে অপরাধ একটাই কিসের দাওয়াত দাওয়াত দেওয়া ইসলামের তাওহীদের দাওয়াত দেওয়াই তার অপরাধ এই কারণে যেমন তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল একই কায়দায় গোটা আজও যারা কোরআন আর তাওহিদের দাওয়াত বিভিন্ন দেশে দেশে মুসলিমরা দিচ্ছে বসনিয়া সেসনিয়া হারজেগাবিনা প্যালেস্টাইন ইরাক আফগানিস্তান কাশ্মীর বুলগেরিয়া সোমালিয়া হাঙ্গরি নাইজেরিয়া সাউথ আফ্রিকা লিবিয়া লেবানন মায়ানমার রোহিঙ্গা মিশর সহ গোটা পৃথিবীতে একই স্টাইলে তাওহিদ আর কোরআনের দায়ী যারা তারা উৎপীড়িত নিপীড়িত জীবন যাপন করছেন কথা বলেন ঠিক না সুতরাং এই কোরআনের দাওয়াত আল্লাহ রাসুল সাল্লাম তার নবতি জিন্দিগির তার বয়সের চল্লিশ বছর নবতের সূচনা লগ্নে যখন দেওয়া শুরু করলেন কোরআন নাজিলের পরের থেকে মাত্র তেইশ বছর আওয়াজ দিয়ে বলেন কয় বছর এই তেইশ বছরের ভিতরে মক্কার সেই জমিন থেকে সুদ খুশ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি ধর্ষণ জেলা ব্যবচারি নারী নির্যাতন মদ জুয়া হাউজি লটারি আর কি জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা মানুষ করায় বিক্রয় সব বন্ধ দানবতা বন্ধ তৈরি হলো মানবতা গোটা পৃথিবীতে সূচিত হলো একটি সোনালী যুগের চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার বলেন তো কি দিয়া আরো জোরে আরো জোরে সেই কোরআন দিয়ে মাত্র তেইশ বছরে সেখানকার সমস্যার সমাধান গোটা দুনিয়ার যদি সমস্যার সমাধান হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের বাড়িতে কোরআন আছে না নাই তাহলে এখন ডোনাল্ডো ট্রাম্প মুসলমানদের প্রথম কেবলা কেড়ে নিচ্ছে কেন এখন গোটা দুনিয়ায় মুসলিমরা নিপীড়িত কেন এখন গোটা দুনিয়া পাপের সাগর কেন তাহলে যে কোরআন যে কোরআন হয়ে গেল সোনালি রেখে আজকের পৃথিবীর মুসলমানেরা শান্তিতে নেই কেন আজকে কেন পাপের সাগর এর একটা জবাব খুঁজে বের করার দরকার আছে না নাই তাহলে কেন কোরআন বাড়িতে রেখে এই অবস্থা আমাদের জানার দরকার আছে না নাই তাহলে কেন অবস্থা আমি কি বলবো এই অবস্থা কেন বলবো কোরআন বাড়িতে রেখে কেন মুসলিমরা মায়ের খায় কোরআন বাড়িতে রেখে কেন পাপের সাগর কোরআন বাড়িতে রেখে কেন ডোনাল্ডো ট্রাম্প কাবা কেড়ে নিচ্ছে প্রথম কেবলা একজন মুসলিম বিশ জন কাফের বিরুদ্ধে বিজয় লাভ করবে কোরআনের কথা সেখানে পনে দুই শত কোটি মুসলিম গোটা দুনিয়ায় আর মাত্র এক কোটি ইহুদি পনে দুই শত কোটি মুসলিমকে কোপায় বেড়াচ্ছে মুসলিমরা কিছুই করতে পারছে পারছেন তো বাড়িতে কোরআন রেখে এই দুরবস্থা কেন বলবো হ্যাঁ সেটি হলো ছেলেটার নাম জসিমুদ্দিন কি নাম জসীম নামের কেউ থাকলে মাইন করবেন না খায়দায় মোটা হয় ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তার খাই আর ওয়েট বাড়ে ব্যাপার কি বুঝি না ডাক্তার বলছে পরীক্ষা করতে হবে কি পরীক্ষা ইসিজি আলট্রাসোনোগ্রাম এক্সরে ব্লাড ইউরিন টেস্ট করতে হবে এই সব পরীক্ষা করতে হবে জসীমউদ্দিন বলেছে করে পরীক্ষা নিরীক্ষা করা হলো পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্ট আসলো এই যে রিপোর্ট অল আর নরমাল সব ঠিক আছে কোনো অসুখ নাই ডাক্তার বলল আমি সাজেস্ট করলাম যান আপনি এই নিয়মে চলবেন কাগজ দিয়েছে জসীমউদ্দিন ঔষধের দোকানে গিয়ে বলছে যে দেখেন তো কি ওষুধ লিখেছে ওষুধের দোকানদার কাগজ হাসেন হাতে নিয়ে বলছে যে ভাই যা লিখেছে আমার দোকানে নাই আপনি রুটির দোকানে যান কেন ঔষধ তো লেখে নাই লিখেছে সকালে দুইটা রুটি খাবেন দুপুরে দুইটা রুটি খাবেন রাতে দুইটা রুটি খাবেন কি ঔষধ লাগে নাই যে না তো কাগজটা দেন ডাক্তার তো মানুষ তারও তো ভুল হতে পারে ডাক্তারের কাছে গিয়ে বলছে স্যার ইসিজি আলট্রাসোনোগ্রাম এক্সরে ব্লাড ইউরিন টেস্ট করলেন কয়েক হাজার টাকা আমার খরচ আপনি কোনো ঔষধ লেখেননি শুধু লিখেছেন রুটির কথা ব্যাপার কি বলছে জসীমউদ্দিন তোমার কোনো অসুখ নাই তুমি জন্মের খাওয়া খাও এটাই তোমার অসুখ খাওয়া কমাও ওইitem নীতিই কমবে তুমি সকালে দুইটা রুটি খাবা দুপুরে দুইটা রুটি খাবা রাতে দুইটা রুটি খাবা যাও এই নিয়মে চলো দেখা যাক কি হয় জশিমউদ্দিন বলছে স্যার রুটি না হয় খাইলাম কিন্তু সেই রুটি কি আমি ভাত খাওয়ার আগে খাব না ভাত খাওয়ার পর এখন আপনারা বলেন জশিমউদ্দিন কি প্রেসক্রিপশন বুঝেছে কথা বলে না আর আস্তে বলেন বুঝেছে জশিমউদ্দিন প্রেসক্রিপশন না বোঝার কারণে

মিনাল শিফা আমি জানি আপনারা আব্দুল মজিদ ভাই বললে জোরে দিতেন আমার একটু গলাটা ভালো না তাই সেজন্য আস্তে দিয়েছেন আরো আস্তে দিয়ে আমি আর একবার বলি অনুপ মিনাল বলেন অনু নাজিলু মিনাল আমার নাজিল করা কোরআন মা হুয়া শিফা সব রোগের মহৌষধ সব সমস্যার সমাধান দিতে পারে সব সমস্যার সমাধান এটা কোনো মিছিলের স্লোগান না এটা সুরা বনি ইসরায়েলের বিরাশি নাম্বার আয়াতের অনুবাদ আল্লাহ আকবর বলেন অনুনাসিলু সিলুমিনাল কোরআন আমার নাজিল করা কোরআন মা হুয়া শিফা সব রোগের মহা ঔষধ সব সমস্যার সমাধান তাহলে সব সমস্যার সমাধান যে কিতাব এই কিতাব আমাদের বাড়িতে থাকার পরেও আজকের পৃথিবী পাপের সাগর আর মুসলিম না নিপীড়িত হওয়ার কারণ একটাই আমরা আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন বুঝতে পারিনি কথা বলেন ঠিক কিনা তাহলে আজকে যারা এখানে এসেছি কোরআন বুঝতে চায় কে চাই না যারা চাই কে আওয়ামী লীগ করেন কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি কে তাবলীগ কে পীরের মুরিদ কে বা অন্য দল কে কওমি কে আলিয়া কে জেনারেল কে কৃষককে কৃষক কে ব্যবসায়ী ভেদা বাদ দিয়ে দল মত নির্বিশেষে আসুন সবাই পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মানির বিতালিত মরতা শৈতান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি দয়াময় আল্লাহর নামে শুরু করছি সুরা সুরাতুল কালসার কোন সুরা কাউসার দাসুল সাল্লাল্লাহ আলি হিমাসাল্লামের মাক্কি জীবনে এই সুরাটা অবতীর্ণ মঠ আয়া তিনটা রুকু একটা এই তিনটা আয়াতে আমি তেলাওয়াত করেছি সূরাটা কি আপনাদের মুখস্থ আছে কার কার আছে একটু হাত তোলেন দেখি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি কারণ এটা তো মুখস্থ থাকবেই কারণ সবচাইতে ছোট সূরা যে এইটা কুল হু আল্লাহু আহাদ এটা ওয়াল এটা খুব কষ্ট করে এই রাজা নাসরুল্লাহ আল এই কয়টা মুখস্থ না রাখলে তো নামাজ পড়া যায় না এই জন্য খুব কষ্ট করে মুখস্থ করেছে ইন্না কাল কাললি রবদিকে অনাহার ইন্নিয়া আমদার করে ফেলেছে কারণ নামাজ পড়তে লাগে তো হুজুর এই জন্য এটা মুখস্থ করে ফেলেছি হুজুর এটার অর্থ জানি আমরা মুখস্থ করে ফেলেছি ভালো কথা এবারে কাল লাগান সূরাটার নাম সূরা কাউসার কাসির কাসরা কাউসার এই শব্দটা অনেকেই অর্থ করেছেন হাউজে কাউসার হাউজে কাউসার যদি অর্থ হয় রাসুল সাল্লাম মেয়েরাজে যাচ্ছেন চার দিক থেকে চারটা শরবতের মহর এসে এক জায়গায় মিলিত হয়ে একটা ড্রেন দিয়ে যাচ্ছে জিবরিল আমিন সঙ্গে আছেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন এইটা কি জিবরিল আমিন বলেন এটি হচ্ছে হাউজে কাউসার না সুমান কালকে সহ নয়টার সময় বললে অসুবিধা নাই হাজরত জিবরিল আমিন বলেন এখান থেকে ময়দান মাসারে এক পেয়ালা সর্বত কাউসারের পানি যদি কাউকে পান করানো হয় ময়দান মহাসারের পঞ্চাশ হাজার বছর তার পানির পিপাসা লাগবে না রাসুল সাল্লাম মেয়েরাজ থেকে এসে দোয়া করলেন আল্লাহ ওই নিয়ামত থেকে তুমি আমারে বলছিতো করো না জিব্রিল আমিন এসে বলেন হাউজে কাউসার আপনার নামে বরাদ্দ হয়ে গেছে সেই বরাদ্দটা যে হইছে এটা কি দুনিয়ায় বিতরণ করবেন না পরকালে হাসরের ময়দানে এটা কি দুনিয়ায় কেউ কাউসার পাবেও পাবো আমরা পরকালে পাবো তাহলে আমরা জেনে নিলাম সূরা কাউসার এই কাউসার মানে ওই কাউসার যদি বলেন অসুবিধা নাই কিন্তু নাজিলের সময়ের সাথে এই কাউসারের অর্থ মেলে না তাহলে এখন আসি সুরাটা নাজিল হচ্ছে কখন সুরাটা নাজিল হচ্ছে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা যে ছেলে সন্তানগুলো দিয়েছিলেন তার মধ্যে দুইটা ছেলের ইন্তকাল ইন্নালিল্লাহি ছেলের ইন্তকাল হওয়ার পরে বলেন তো বাবা মা কি সুখ সবচাইতে কষ্ট সন্তান হারানো পিতামাতার কষ্ট কম না বেশি সবচাইতে বড় বোঝা বাবার কাঁধে মায়ের কাঁধে সন্তানের লাশ তাহলে এই সূরা তখন নাজিল হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের ইন্তেকাল মনে থাকবে তো কখন আমার সাথে শেয়ার করেন কখন রাসুল সাল্লামের সন্তানের যখন ইন্তিকাল তখন নাজিল হচ্ছে দুই তার নিজের চাচা আবুল আহাব মক্কার লোকজনকে সাথে নিয়ে চতুর্দিকে বলে বলে বেড়াচ্ছে দেখেছ তোমরা যাকে নবী মানো সেই নবী তাকে আল্লাহ কয়েকটা পুত্র সন্তান দিয়েছিল অলরেডি তার দুইটা চলে গেছে তার ছেলেগুলো যেদিন মারা যাবে তিনি যেদিন মারা যাবেন তার নাম এই জমিনে নেওয়ার আর কোনো লোক থাকবে না তিনিও শেষ ইসলামও শেষ সব শেষ চতুর্দিকে চলছে অপপ্রচার এক দিক থেকে ছেলে হারানোর বেদনা অন্য দিক থেকে অপপ্রচার চলছে তিনি যেদিন থাকবেন না ইসলাম সেদিন থাকবে না বিদায় নেবে এটি হচ্ছে দুই নম্বরের অবস্থা সুরা নাজিল হচ্ছে তখন মক্কার সমস্যা তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে জোরে হলো না এখন হয়তো প্রশ্ন করবেন যে হুজুর এগুলো কি আছে জোর হলো না তিনটা আরো জোরে আপনারা যখন গাছের ডালগুলো কাটেন কাণ্ডগুলো কেটে যখন দড়ি লাগায় রাখে তোলেন টানে না হে মারো টান এটাও কি কোরআনে আছে নাকি এটা কথার কথা জোরে বলেন কয় এটা কি সমস্যা মক্কার সমস্যা কয়টা এক ছেলে হারানোর বেদনা খুব হৃদয় বিদরক ঘটনা বলছি একটু মিলা দেখেন তো আল্লাহ রাসুল সাল্লাহামের ছেলেটা যখন বাবার আগেই চলে গেলেন এরকম বাবার আগেই ছেলে চলে যাওয়ার ঘটনা আমাদের সমাজে আসে না নাই মিলা নেবেন ওই সুরা আর বর্তমান প্রেক্ষাপট ছেলে হারানোর বেদনা দুই নাম্বার কাফের দেয়ার ইসলাম আর থাকবে না তিন নাম্বার সাবাগন যারা ইমান এনেছিলেন তাদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চতুর্দিকে নবীন সাহাবিদের উপরে যখন জুলুম চলছিল এমন সময় মনটা বড় ব্যথাতুর এমন একটা মন নিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে পিটটা কাবার দেয়ালে ঠাস দিয়া আমার দিকে লক্ষ্য করুন কাবার দেয়ালে পিটটা ঠাস দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা হযরত বলেন ওই জায়গায় আমরা কয়েকজন সাহাবী বসা নজর করে দেখলাম আল্লাহর হাবিবের মনটা বড় খারাপ বড়ই কষ্ট মনের ভিতরে মনে হচ্ছে আমাদের সামনে তিনি চক্ষু দুটো বন্ধ করলেন এই চোখ দুটো বন্ধ করার সাথে সাথে আমরা ভাবলাম বিশ্বনবী মনে হয় একটু বিশ্রাম ফরমাচ্ছেন তিনি মনে হয় একটু আরাম করছেন আমরা কথা বললাম না আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন কয়েকজন সামনে বসা কিন্তু একটু পরেই নজর করে দেখি আল্লাহর হাবিবের চোখ বন্ধ থাকার পরেও এই চোখের কোনা দিয়া বৃষ্টির মতো পানিগুলো গড়ে গড়ে গাল বেবে এরপরে দাড়ি বেবে টপ টপ করে কাবার হাতিমে কাবার আঙ্গিলায় পড়তে থাকলো আমরা অবাক বিস্ময়ে সেই দিকে তাকায় থাকলাম আমরা ওই দিকে তাকিয়ে আছি আমরা ভাবলাম চোখ দুটো বন্ধ তিনি কোন কথা বলছেন না কিন্তু কি কারণে তার চোখ দিয়ে পানিগুলো পড়ছে ব্যাপারটা কি আমরা চুপচাপ বসে থাকলাম একটু পরে তিনি চোখ দুটো খুললেন আমাদের দিকে তাকায়া বললেন ও আমার আদরের সাহাবিরা রে এই মাত্র আমার কাছে তিন একটা সূরা সূরা কাউসার নাজিল হলো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মক্কার অবস্থা কয়টা কয়টা জোরে বলেন এক নম্বরে ছেলে হারানোর বেদনা দুই নম্বরে চতুর্দিকে অপপ্রসার ইসলাম থাকবে না তিন নম্বর কাফেররা মুমিনদের উপরে জুলুম নির্যাতন যখন চালাচ্ছিল এমন সময় সুরাটা নাজিল হচ্ছে বিশ্বনবী কাবার দেয়ালে পিঠটা ঠাস দিয়ে বসা চোখ বন্ধ করলেন চোখের কোনা দিয়া পানি আসতেছে গাল দাঁড়ি বেয়ে বেয়ে পড়তেছে চোখটা খুলে সাহাবিদেরকে বললেন মুসকি হাসি দিয়ে বললেন ও আমার সাবিরা এই মাত্র আমার কাছে একটা তিনাতের সূরা সুরা সুরা কাউসার নাজিল হলো চিৎকার দিয়ে জোরে সরে বলেন সুবাহান আল্লাহ এতটুকুন মুখস্থ হইছে না হয় নাই হয়েছে এখন এই তিনটা আজকে নাজিল হলো তিনটে সমস্যা আয়াত নাজিল হচ্ছে দেখেন কিভাবে এখানে দুটো কথা মনে রাখা দরকার এক চোখের কোনায় কি মুখের মধ্যে কি মিষ্টি হাসি এখানে দুটো অবস্থা দেখা দিল চোখের কোনায় পানি নিয়ে মুখ দিয়ে কেউ হাসতে পারে না মুখের মধ্যে হাসি থাকলে চোখে কোন কান্নার পানি থাকতে পারে না কথা ঠিক বলেন হাসি আর কান্না এক জায়গায় হয় না এখন এখানে চোখে পানি মুখে হাসি কারণটা কি কারণ আয়াতের ভিতরে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাওয়ার কারণে রাসূল রাসুল সাল্লামের চোখের কোনায় পানি থাকার পরেও মুখ দিয়ে তিনি মিষ্টি হাসি বের করেছেন চিল্লায়া বলেন আল্লাহ আকবার এখন ভিতরে কি আছে কি কারণে তিনি হাসলেন চোখের মধ্যে পানি নিয়েও হাসলেন কেন এটা জানার দরকার আছে না নয় এখন আসেন এখানকার মাননীয় সভাপতি মহোদয়ের ছেলে ডিগ্রি পাস করে বসে আছে তিনি ঢাকায় তার বন্ধুকে ফোন করে বললেন দোস্ত আমার ছেলে গ্রাজুয়েশন নিয়ে বসে আছে তো তুমি একটু দোস্ত একটা ব্যবস্থা দেখো তো করতে পারো কিনা ঢাকা থেকে বন্ধু বললেন কটা দিন সময় দাও আমি তোমাকে জানাব 7-8 দিন পরে ঢাকা থেকে বন্ধু ফোন দিয়েছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নওয়ালি সাহেবকে ফোন দিয়ে বলতেছে দোস্ত আসসালামু আলাইকুম ব্যবস্থা হয়েছে পাঠিয়ে দাও ব্যস্ত আছি পরে কথা বলবো রাখি আসসালামু আলাইকুম কিন্তু দোস্ত তার দোস্ত ঢাকার বন্ধুর এই দোস্ত আলী সাহেব ফোনটা ধরেন নাই ফোনটা ধরেছেন ওনার নাতি বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি নাতি কানে ফোন ধরেছে ঢাকা থেকে আওয়াজ আসছে দোস্ত ব্যবস্থা হয়েছে পাঠিয়ে দাও ব্যস্ত আছি পরে কথা বলবো রাখি আসসালাম আলাইকুম নাতি এই ফোন ধরেছে নাতি গিয়ে বলছে দোস্ত আসসালামু আলাইকুম ব্যস্ত আছি পাঠিয়ে দাও পরে কথা বলবো রাখি আলাইকুম এটা কোনো ফোন হলো নাকি ফোন আসছে কি ফোন কয় ঢাকা থেকে দোস্ত আসসালাম আলাইকুম ব্যবস্থা হয়েছে পাঠিয়ে দাও ব্যস্ত আছি পরে কথা বলবো রাখি আসসালামু আলাইকুম এটা কোনো ফোন হলো না ফোন ফোন হাতে নিয়ে মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় নওয়াব আলী সাহেব তিনি দেখেন যে তার দস্ত ফোন দিয়েছে তখন তিনি তার নাতির দিকে তাকায় বলবেন এ নাতি কি বলেছে বলো তো কয় দস্ত আসসালামু আলাইকুম ব্যবস্থা হয়েছে পাঠিয়ে দাও ব্যস্ত আছি পরে কথা বলবো রাখি আসসালামু আলাইকুম কি নানা কি কি এটা কি এটা কোন ফোন কত বুঝবি না এবারে নওবালিশ সাহেব माननीय সভাপতি মহাদায় দস্ত কিসের ব্যবস্থার কথা বলেছে আপনারা বলেন তো বুঝেসেন না বোঝেন নাই কিসের ব্যবস্থা হয়েছে কার ওনার ওনার তাহলে ওনার ছেলের চাকরির ব্যবস্থা হয়েছে ব্যবস্থা হওয়ার কারণে উনি খুশি ফোন হাতে নিয়ে দেখে দোস্তের নাম্বার এরপর ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা ডাকपत्र নিয়ে রেডি হও তোমার চাকরির ব্যবস্থা হয়ে গেছে এখন নাতিকে ডাক দিয়ে বলছে নাতি বন্ধুর সাথে বন্ধুর কি কথা হয়েছে ওটা তোর জানার কথা না ওটা বন্ধু জানে আর আমি জানি কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইরা আল্লাহ তালার সাথে তার রাসুলের এই সুরায় কি কথা হয়েছে এর ভিতরে না ঢাক ঢুকলে ওই নাতির মতো আমাদেরও জানার কথা না কথা বলেন ঠিক কিনা কি কারণে চোখে পানি নিয়ে তিনি হেসেছেন এটা খুঁজে বের করার দরকার আছে না নাই এখন আসেন এই সূরাটার নাম সুরা কাউসা আল্লাহ বলেছেন ইন্না আহতই না কাল কাউসার দেখেন তো এখানে মেলে কিনা ইন্না তয়না কাল কাউতার কালকে সাড়ে নটার সময় বলে ইন্না আর তয়না কাল কাউতার ইন্না নিশ্চই আর আমি আপনাকে দিয়েছি কা আপনাকে আর তয়না আমি দিয়েছি আমরা দিয়েছি কা আপনাকে কাউসার হাউজে কাউসার আল্লাহ আকবর বলেন যদি হাউজে কাউসার অর্থ হয় সেই হাউজে কাউসারটা আল্লাহ তালা আল্লাহর নবীকে দুনিয়ায় দেবেন না পরকালে দেবেন কথা বলেন না কেন কোথায় দেবেন তাহলে মক্কায় সমস্যা কয়টা মক্কায় সমস্যা তিনটা আর হাউজে কাউসার দিবেন কে আমাতে যদি আপনি শুধু কাউসার অর্থ করেন তাহলে তো এই সমস্যার সমাধান হয় না আমার ভাইরা এখন আসেন মাননীয় সভাপতি মহোদয়ের ছেলে এক্সিডেন্ট করে মারা গেছে আল্লাহ না করুন আল্লাহ বাচ্চাগুলোর হায়াত দ্বারাস করুন সবাই বলেন আমিন কোন ছেলে যদি হঠাৎ মারা যায় এটা হলো বাবার জন্য দুঃসংবাদ দুই নাম্বার আলহাজনাওয়ালি সাহেব তিনি যে মসজিদ কমিটির সভাপতি ওই মসজিদ কমিটির সভাপতি থেকে তাকে সরানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে আন্দোলন হচ্ছে চতুর্দিকে গ্রুপিং হচ্ছে এটা হলো তার দুই নাম্বারের সমস্যা তিন নাম্বার তার যে আত্মীয় স্বজন তাদেরকে মারপিট করে হাসপাতালে ফালায় রেখেছে হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন বলেন তো সভাপতি সাহেবের সমস্যা কয়টা এক ছেলে মরা দুই তাকে মসজিদ কমিটির সভাপতি থেকে বাদ দেওয়া তিন তার আত্মীয় স্বজন আহত হয়ে হাসপাতালের মধ্যে আছে এমন সময় আমি যদি নাটোরের কোন দামি হোটেল থেকে বড় সাইজের একটা মিষ্টি নিয়ে যাই মিষ্টি নিয়ে গিয়ে সভাপতি সাহেবকে যদি বলি মাননীয় সভাপতি সাহেব আপনার সমস্যা তিনটে ছেলে মরেছে তো কি হয়েছে আপনার সভাপতি পদ যাবে তো কি হয়েছে আপনার আত্মীয় স্বজন হাসপাতালে নির্যাতিত হয়ে পড়ে আছে তাতে কি হয়েছে আপনার মুখের মধ্যে মুখের মাপ অনুযায়ী আমি একটা বড় সাইজের মিষ্টি এনেছি আপনি খুশি হইয়া মিষ্টিটা খান আপনার আওয়াজ দিয়ে বলেন তো সভাপতি কি মিষ্টি খাবে সভাপতি মহোদয় কে জিজ্ঞাসা করি তিনি কি খাবেন খাবেন সমস্যা কয়টা মিষ্টি কি খাবেন তাহলে রাসুল সাল্লামের সমস্যা তিনটা ছেলে মরার সমস্যা দুই নাম্বারে চতুর্দিকে অপপ্রচার ইসলাম নবী থাকবে না তিন নাম্বার সাহাবিদের উপরে নির্যাতন সেই সময় আপনি যদি অর্থ করেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি তাহলে সেটা তো তিনি পাবেন পরকালে পরকালের হাউজে কাউসার আর দুনিয়ার তিন সমস্যা এই মিষ্টি সংবাদ পেয়ে কি খুশি হওয়ার কথা খুশি হওয়ার কথা তাহলে তিনি হাসলেন কেন কি আছে এর ভিতরে আমরা কি এখন বের করব এখন আসেন ইন্ন আতোয়না কালকাউসার সুবহানাল্লাহ ইন্না নিশ্চয়ই আতোয়না দিয়ে দিয়েছি কা আপনাকে কাউসার কাসির কসরা অনেক 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 বহুত বহুত নাজ নেহামত আমি আপনাকে দিয়েছি তার মানে আপনাকে যত উন্মত দিয়েছি এত উন্মত আমি কাউকে দেই নাই আপনাকে যত মর্যাদা দিয়েছি এত মর্যাদা আমি কাউকে দেই নাই এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার বাণী পাঠিয়েছি কাউকে সাইয়েদুল মোরসালিন বানাই নাই তার মানে আপনাকে কাসির কাসরা অনেক 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 দিয়েছি আপনাকে আমি ঠকাই নাই আপনার তিনটা সমস্যার সমাধান আমি প্রথম আয়াত দিয়েই করে দিচ্ছি আল্লাহ জানায় দিলেন অগ আমার হাবিব আপনার ছেলে ইন্তেকাল করেছে এটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার টেনশন করবেন না আপনার ছেলেগুলো উঠায় নিয়েছি আমি তিনটা কারণে জোরে বলেন কয়টা এক এক নাম্বার কারণ আপনার ছেলেগুলো যদি আপনার ইন্তেকালের পরে বেঁচে থাকতো পাবলিকের যা চরিত্র পরবর্তীতে ওই পাবলিকেরাই আপনার ছেলেগুলোকে গদ্যি নবী বানাইতো কি নবী আমাদের দেশে পীর মারা গেলে পীরের ছেলে নবী হয় না দাড়ি থাক আর না থাক হ্যাঁ পীর হয় ন্যাংটাও কি হয় পীর হয় যোগ্যতা থাক আর না থাক কি হয় পীর হয় এখন সবচাইতে সহজ আমিও মাঝে মাঝে ভাবি পীর হব কি না আমি পীর বিরোধী না হকানি পীর বিরুদ্ধে আমি না আমি তো পীর আমি হকানি পীর বিরোধী না কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমিও একটা পীর হয়ে যাই সে পীর পীরের মুরিদদের নামাজও লাগে না সাথে বন্দা হায় আসে রে মৌ যতই থাকো বাবা আজমির শহর ইকি ইকি সেই হবে দরশো হ욘 হাইরে জার সাথে জার বান্দা আসে রে মুঘঘুন হে আল্লাহ কথা বলে না কথা ঠিক না বৈঠ আমার হাবিব আপনার ইন্তিকালের পরে আপনার কোন ছেলে জীবিত থাকলে ওরা তাকে গদ্দি নবী বানাবে নবী আর আসবেন তাহলে পীরের ছেলে যেমন পীর হয় নবীর ছেলেকে ওরা গদ্দি নবী বানাবে তাই আমি তুলি নিয়েছি দুই আপনার কোন ছেলের কার্যক্রম চালচলন কথাবার্তা যদি আপনার সাথে মিলে যেত জনগণ বলতো যেমন বাপ তেমনি ছেলে আপনার সাথে তুলনা করার মতো কোন মানুষ কেয়ামত পর্যন্ত আমি অতীতেও পাঠাইনি কেয়ামত পর্যন্ত পাঠাবো না কিন্তু আপনার সাথে কোনো বিষয় মিলে গেলে জনগণ রেসালাতের সাথে শিরিক করত বলতো যেমন পিতা তেমনি পুত্র বাপকা বেটা কাজে এই শিরিক থেকে আমি আপনাকে মুক্ত করেছি দুই তিন আপনার কোন ছেলের যোগ্যতা যদি কম হতো জনগণ তখন বলতো যে বাপ ছিল নবী তার ছেলে অযোগ্য অপদার্থ এই ধরনের অপবাদ চলে আসত তার আগেই আপনার তিন তিনটে ছেলেকে জান্নাতের ফুলের মতো আমি তুলে নিয়েছি আপনাকে এই জাতীয় হেজিটেশন থেকে আমি মুক্ত করে দিয়েছি এরপরে ছেলে হারাবার বেদনা আপনার থাকতে পারে কিন্তু শুনে রাখুন আপনার এই ছেলেগুলো বেঁচে থাকলে যা করতো এই তিনটে ছেলে আর কি এমন করতো কিন্তু আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না কেয়ামত পর্যন্ত যুগে যুগে তাম পৃথিবীতে আমি আপনার কিছু রুহানি সন্তান জন্ম দেব কিছু রুহানি সন্তান আপনার উম্মতের মধ্যে কিছু রুহানি সন্তানের জন্ম দেব আপনার ছেলেগুলো চিরদিন তো থাকবে না কিন্তু কেয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্ম হবে ওই রুহানি সন্তানগুলো আপনার নাম ইজ্জতার সম্মান এত সমুন্নত রাখবে প্রয়োজনে আপনার আদর্শ বাস্তবায়নের জন্য বুকের রক্তটা জমিনে ঢেলে দেবে মরণকে বরণ করে নেবে বাতিলের কাছে তারা মাথা নত করবে না আজকে জিজ্ঞাসা করতে যাই কে কোন দলের জানতে চাই না বরং এই কথা বলতে যাই আপনারা বলেন তো আজকে নবী নাই সাহাবী নাই আমরা শেষ জামানায় যারা দুনিয়াতে এসেছি প্রয়োজন যদি হয় আমার রাসূলের জন্য রাসূলের আদর্শের জন্য জীবনটাও দেওয়ার প্রয়োজন যদি হয় দল বিশেষে কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখায় দে লেই লা হেল্তা লেই লা হেল্তা হকবির আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ তাহলে প্রথম সমস্যার সমাধান হলো ছেলে হারানোর বেদনা বুকের মধ্যে রাখার দরকার নেই তুলে নেওয়ার কারণ বললাম আর কেমন পর্যন্ত আপনার রুহানি সন্তানের জন্ম হতে থাকবে তারা জীবন দেবে বাতিলের কাছে মাথা করবে না কয়টা সমস্যার সমাধান হলো এক ছেলে হারানোর বেদনা আপনাকে ইন্সার তার মানে অধিক অধিক অনেক অনেক রুহানি সন্তান দিয়ে আমি ধন্য করব।

অপপ্রচার নবী যে দিন থাকবে না সাহাবি যে দিন থাকবে না তার সন্তানেরা থাকবে না তিনিও থাকবেন না ইসলামও থাকবে না এই জাতীয় অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার দরকার নাই কারণ হলো এখানে ইব্রাহিম নামের কোন লোক থাকলে একটু হাত তোলেন তো কারো নাম ইব্রাহিম থাকলে একজনও নাই আপনাদের এলাকায় ইব্রাহিম নামে কোন লোক নাই আছে কেউ থাকলে একটু হাত তোলেন কেউ নাই আচ্ছা তাহলে এলাকায় আছে তো তাহলে ফেরাউন নামে কেউ থাকলে হাত নমরুদ নামে কেউ থাকলে হাত তোলেন এলাকায় কি কোনো নমরুদ আছে নাই তার মানে কি নমরুদ এর চোদ্দ গোষ্ঠী নিপাত কিন্তু ইব্রাহিম থাকবেন কেয়ামত পর্যন্ত মুসার নামে কোনো ব্যক্তি আছেন এখানে কারো নাম মুসা কই আপনাদের এলাকায় মুসা নামে কোন লোক নাই কথা বলেন ফেরাউন নামে কেউ আছে নাই তার মানে কি ফেরাউনের তত্ত্ব গুষ্টি নিপাত মুসা থাকবেন কেয়ামত পর্যন্ত এখানে আবু বকর নামের কেউ আছেন একজন ওমর নামে কেউ আছেন একজন ওসমান নামে কেউ আছেন আছেন একজন আলী নামে কেউ আছেন নাই এলাকায় আলী নামে কেউ নাই নামের আগের দিকে মোহাম্মদ আছে এমন কেউ আছেন আচ্ছা 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 থামেন থামেন হাত নামেন তাহলে মোহাম্মদ নামের লোক আছে আবু নামে লোক আছেন ওমর নামে আছেন ওসমান নামে আছেন আলী নামে আছেন আবু জেহেল নামে কেউ থাকলে হাত তোলেন আছেন তার মানে কি ইসলামের দুশ্মন আবু জেহেলের তত্ত্ব গুষ্টি নিপাত কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আবু বাকর ওমর ওসমান কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা আরো একটা আওয়াজ দিয়ে বলেন না ঠিক না ঠিক তাহলে কি প্রমাণিত হলো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আপনি যেদিন থাকবেন না না থাকবে আপনার ছেলেরা স্ত্রীরা পরিবার পরিজন না আমি লক্ষ লক্ষ কোটি কোটি আপনার রুহানি সন্তানদেরকে দিব তারাই এই দিন স্থানকে অটুট করে রাখবে প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিবে কিন্তু মাথা নত করবে না কথা বলেন ঠিক কিনা কয়টা সমস্যার সমাধান হলো জরে বলেন কয়টা জুলুম আর নির্যাতন বর্তমান পৃথিবীতে মুসলিমদের উপরে জুলুম নির্যাতন না নাই জরে বলেন নাই ওই ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব কুখ্যাত ইসলাম বিদ্বেষীরা তাদের ধারণা কয়েকটা মুসলমান মারলেই মনে হয় ইসলাম আর থাকবে না কথা বলেন কথা বলেন গোটা দুনিয়া তাদের এটা ধারণা আমি বলি বন্ধু ভুল 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 বুঝেছ কারণ কোন গাছের জীবন্ত ডাল যদি কাটা হয় ওটা ওই ডালের আরো দশটা ডাল বের হওয়ার রাস্তা তুমি বের করে দিয়েছ বুঝাইতে পারি নাই পৃথিবীতে সবচাইতে নির্যাতিত গাছ তেঁতুল গাছ তেঁতুল গাছ যখন বেরোয় মানুষের পায়ের নিচে পড়ে এক ভাঙ্গা সোজা হইতেই ছোট বাচ্চা মাথাটা ছেড়ে দুই ভাঙ্গা আর একটু বড় হইতেই ছাগলের দড়ির সাথে পেঁচায় টান পাতা ঝরঝর করে ঝরে যায় তিন চার নম্বরে আর একটু বড় হলে বাচ্চারা পাতা ছেড়ে চার গরু ছাগল বেঁধে ভাঙ্গে পাঁচ গাছ যখন আঁকা বাঁকা হয়ে বড় হয় তখন তেঁতুল ধরার সাথে সাথে আমার দেশের ছেলে মেয়েরা নাই মনে নিয়ে তেতুল সহ পাতা করে চলে যায়। এত অত্যাচার জুলুম নির্যাতন সয়ে দুই পাতার তেতুলের গাছে পরবর্তীতে কোটি কোটি পাতার জন্ম হয় যা গণাই সম্ভব না কথা ঠিক কিনা বলে মনে রাখতে হবে যে ওই কয়েকজন মুসলিমের উপরে নিপীড়ন যারা চালিয়েছিল সেই সময় আজকে মুসলিমের সংখ্যা পনে দুই শত কোটি একটু আস্তে করে সোমান বলবেন না সুতরাং আপনার তিন নম্বরের সমস্যার সমাধান করে দিচ্ছি এক তিন এক নম্বরের সমস্যা সমাধান করে দিলাম আপনার ছেলে হারানোর হারানোর ব্যথা দূর করে দিলাম অপপ্রচারের জবাব দিয়ে দিলাম আপনিই থাকবেন ওরাই থাকবে না আপনার নাম থাকবে আবু জেহেলটা থাকবে না তিন নাম্বার যে জুলুম নির্যাতন চলছে সে জুলুমার নির্যাতনটা কেমন করে হয় সুরেব রুজে আল্লাহ জানাই দিয়েছেন ইন্নাল্লারিনা ফাতানুল ম উমিনীনা ওয়াল ম উমিনা সুম্মালাম ইয়াতু বু ফালাঘুম আদাবুজাহান্নামা ওয়ালাঘুম আদাবুল হারি ইন্নাল্লা দিনা ফতানুল মিনি নাবল যারা ঈমানদার নারী পুরুষের উপরে জুলুম করেছে সুম মালা মিয়া তুবু তও করে নাই ওই ইমানদারের কাছে মাপ চায় নাই জুলুম করেছে দুনিয়ার যত জালেম ইমানদার নারী পুরুষের উপরে জুলুম করেছে সুম্মালা মিয়া তুবু তও করে নাই ওদের কাছে মাপ নেয় নাই মাপ চায় নাই ক্ষমা চায় নাই তও করে নাই ফিরে আসে নাই আল্লাহ বলেন ফালাহুম আজাবু জাহান্নাম এদের ঠিকানা কোথায় আওয়াজ দিয়ে বলেন কোথায় জালেমদের ঠিকানা কোথায় আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওম আয আমি জালিমদেরকে কখনো হেদায়েত দেই না ওদের সামনে কোরআন থাকলেও পড়বে না বুঝবে না মানবে না শুনবে না জালিমরা হেদায়েত কার কথা আল্লাহু লা ইয়াহদিল কওম আয এই জালিমেরা কখনো হেদায়ত হবে না গোটা দুনিয়ায় যারা জুলুম করছে তাদের ঠিকানা জাহান নাম যদি তবা করে ফিরে না আসে আল্লাহ তালা জানাই দিচ্ছেন আপনার তিন নম্বরের সমস্যার সমাধান দিচ্ছি সেটা হলো বিল্ডিং বানাতে গেলে মাটির নিচে কিছু ইট সলিং আকারে দিতে হয় আপনাদের এলাকায় দেয় না মনে হয় সেই ইট কয় নাম্বার সাড়ে তিন আড়াই কত একের নরম না কড়াটা একের কড়াটা দিয়ে সলিং ওইটগুলো যদি আন্দোলন করতো মাটির নিচে থাকবো না অবশ্যই যাব না বিল্ডিং কি হইতো তাহলে বিল্ডিং বানাতে গেলে কিছু ফার্স্ট ক্লাস ইট যেমন সলিং এ দিতে হয় আল্লাহ তাআলা বলেন আপনার সাহাবীদের এই ফুলগুলোর বাগান থেকে আমি কয়েকজন উঠায় নিয়ে জমিনের সাহাবিকে নিচে দিয়ে সলিং এর মতো বিছায় দিলাম কারণ আপনার ইসলামের বুনিয়াদ প্রাসাদ এই ভিত্তি প্রস্তরের উপরে দাঁড়িয়ে যাবে চিৎকার দিয়ে বলেন বলে না সে নির্যাতন গুলো করতো কেমনে আর সাহাবিদের ধৈর্য কেমন হাজরত বেলাল রাজি আল্লাহ তালুকে ধরে নিয়ে গেছে মরুভূমিতে মরুভূমিতে ধরে নিয়ে গিয়া চিত করে শোয়া বুকের ওপরে পাথর তুলে দিয়েছে হাজরত বেলাল আল্লাহ আল্লাহ বলতেন লাহ্লাহ বলতেন আসাদু আল্লাহ ইল্লাহ বলতেন আর বলতে পারছেন না শুধু বলছেন আহাদ 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 ওরা বলল এই চুপ করো হাজরত বেলাল বলেন কেন যে তুমি যদি কথা বন্ধ না করো এই আহাত আহাত শব্দ উচ্চারণ করা বন্ধ না করো তাহলে এর চাইতেও বড় পাথর তোমার বুকের উপরে তুলে দেব হাজরত বেলাল বলেন আমার অপরাধটা কি যে অপরাধে এইটাই তুমি এই কথা বলতে পারবা না এটাই অপরাধ হাজরত বেলাল বলেন পাথর কেন পাহাড় এনে বুকে তুলে দাও বেলালকে এই বাণী থেকে সরাতে পারবে না আবু জেলকে গিয়ে বলল ছেলেরা বস রিমান্ডে নিয়েছিলাম কাজ হইল না ছোট পাথর থেকে বড় পাথর দিয়েছি কাজ হইল না সে বলছে পাহাড় তুলে দিলেও সে নাকি বাদ দেবে না আবু জেল বলছে আচ্ছা ঠিক আছে ওটারে ছাড়ো ওটারে ওইভাবে চালাইতে থাকো দেখা যাক কি হয় আর একটাকে ধরো ধরেছে খাববাবকে খাববাব ছিল কর্মকারের কর্মচারী যে ওই যে দা সুরি এগুলো বানায় কর্মকার কামার এই কামারের কর্মচারী ছিল জ্বলন্ত আগুনের অঙ্গার গুলো বিছায় দিল জমিনের উপরে হজরত খাব করে সোয়া দিল জ্বলন্ত আগুনের অঙ্গারের উপরে হজরত খাববাব সেখানে শীত হয়ে শুয়ে আছে আগুনের অঙ্গার গুলো পিট দিয়ে পুড়ি পুড়ে ঢুকে যাচ্ছে ভিতরে রক্ত আর চর্বি দিয়ে আগুনগুলো গুলো নিভে যাচ্ছে কিন্তু খাবের খাবকে তারা সেখান থেকে তুলতেছে না পিঠের মধ্যে গর্ত হয়ে হয়ে যাচ্ছে সেখানকার লোকেরা বললো খাবাব জ্বলন্ত আগুনের অঙ্গারের উপরে শুয়ে আসো তোমার একটু কষ্ট হয় না হাজরতে খাবাব সাপ সানায় দিলেন ইমান সিজার প্রতি সেই আল্লাহর ইচ্ছায় ফুলের ফুল বাগিচার উপরে আমি শুয়ে আসি সংবাদ আসলো আবু জেহেলের কাছে আগুন দিয়ে পিঠ পুড়ে দিলাম কাজ হইল না এই রিমান্ডেও কোন কাজ হয় নাই হাজরাতে খাবাব আপোষ করলেন না এরপরে আবু জেহেল বললো আর একটারে ধরো প্রকাশ্য একটা শাস্তি দিতে হবে তাহলে এরা ঠিক হয়ে যাবে ভয় করবে আর কালিমা কেউ গ্রহণ করবে না আম্মার বিনিয়াসারকে গ্রেপ্তার করা হলো করার পর তার ডান পা একটা উটের সাথে বেঁধে দেওয়া হলো বাম পা আর একটা উটের সাথে বেঁধে দিয়ে বলা হলো আম্মার বিন ইয়াসার শোনো দুইটেও পা তোমার দুইটে উটের সাথে দুইটে উটকে দুই দিকে তাড়া করলে মাছখান দিয়ে তুমি ছিড়ে যাবে দুই টুকরা হয়ে যাবে তুমি কি ইসলাম বাদ দিবে না জীবন ছেড়ে দিবে কোনটা করবে হযরতে আম্মার বিন ইয়াসির জানাই দিলেন টেনশনের কোনো কারণ নাই আমি আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি দুইটা উটকে দুই দিকে তাড়া করলো মাঝখান দিয়ে ছিঁড়ে আল্লাহর এই বান্দা শাহাদাতের নজরানা পেশ করে তিনি সেখানে পড়ে থাকলেন আল্লাহ আকবর বলেন আবু জেহেলের কাছে গিয়ে বলল একদম শেষ করে দিয়েছি ছিঁড়ে ফেলেছি সব শেষ করে ফেলেছি আবু জেহেল বলল তারপরে কি অবস্থা কোনো পরিবর্তন নাই লোকেরা ইসলাম মানবেই গোপনে গোপনে কিছু মহিলাও ইসলাম কবুল করতেছে তাহলে আর এক কাজ করো মহিলা একটা ধরো মহিলাকে ধরা হলো নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আহা এই সময় রাদি আল্লাহ তালাকে গ্রেফতার করে উসু একটা পাথরের উপরে দাঁড় করানো হলো দাঁড় করা এবার আবু জেহেল নিজেই অন্যান্য কাজগুলো তো অন্যদেরকে দিয়ে করাইছে এবার আবু জেহেল নিজেই সময়ের সামনে দাঁড়িয়ে বলছে সময় শোনো তুমি মহিলা মানুষ তুমি কেন ইসলাম কবুল করো তুমি কেন দিনের কাজ করো এগুলো কেন তুমি করো তাও কবুল করেছো দাওয়াত দাও কেন স্টপ যদি স্টপ না হও এখনই আল্লাহর দিন ছেড়ে না দাও তাও ছেড়ে না দাও তাহলে দেখেছ আমার হাতে এইটা কি দেখেছ হাতে ছিল বর্ষা হাজরতে সময় সাপ সানা দিলেন আবু জেহেল ইমান এনেছি এমন এক আল্লাহর প্রতি যার হাতের মুঠয় গোটা পৃথিবীর মানুষের জান চিৎকার দিয়ে বলেন আল্লাহ বলার সাথে সাথে এই আবু জেহেল বর্ষাটা হাজরতের সুমায়ের লজ্জায় স্থান বরাবর মেরে দিল হাজরতে সুমায়ের লজ্জায় স্থান বরাবর তলপেটে বর্ষাটা ঢুকে গেল ব্যাপক রক্তক্ষরণের সাথে সাথে সেখানে তিনি শাহাদাত বরণ করলেন ইন্নালিল্লাহি ওই লাহি র অজন এমনি করে করে নারী পুরুষ নির্বিশেষে একের পর এক এক একটা অঘটন আবুজেহেলের নেতৃত্বে ঘটতে থাকল আপনারা বলেন মুসলমানেরা পিস্পা হয়ে ঘরে বসেছিলেন জোরে বলেন বসেছিলেন আল্লাহ ডাক দিয়ে বলেন আই আমার হাবিব আপনার বাগান থেকে কয়েকটা ফুল নিয়ে জবিনের নিচে ফার্স্ট ক্লাস ইট দিয়ে দিলাম এইটার উপরে আপনার প্রাসাদ দাঁড়িয়ে যাবে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার এখন আপনারা বলেন ইন্না আতাইনা কাল কাউসার এই কাউসারের অর্থ হাসরের ময়দানের হাউজে কাউসার শুধু ওইটাই করব নাকি কাউসার মানে হলো কাসির কাসরা অনেক 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 কোনটা করবো আগেরটা না পরেরটা কোনটা মানে ভাই বলছে পাবেন না পরকালে সমস্যা কোথায় সমস্যা কোথায় কয়টা তাহলে এই সমস্যা সমাধানের জন্য আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি রুহানি সন্তান দিলাম কাসির কাছরা মানে অনেক অনেক এই অর্থ করবো না পরকালেরটা করব করবো এটা না ওইটা ওটা করব কিন্তু কাসির কাশরা মানে অনেক অনেক আপনাকে আমি রুহানি সন্তান দিব আল্লাহ দিয়েছেন না দেন নাই এক দুই অপপ্রচারের জবাব আল্লাহ দিয়েছেন না দেন নাই তিন মনে নাই ওই জুলুম অত্যাচার করে থামাতে পারবে না আবু যে ইসলাম আগাবেই কথা বলে ঠিক কিনা এখন আল্লাহ জানাই দিলেন ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আমি আপনাকে কাসির কাসরা অনেক অনেক নিয়ামত দিয়েছি চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চোখে পানি ছিল তিনটা সমস্যা সমাধানের পরে মুখের মধ্যে মিষ্টি হাসি আসলো এবারে চোখ খুলে সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে তিন আয়াতের একটা সূরা নাযিল করে দিয়া দিয়েছেন এই কথা বলেই তিনি মুস্কি একটা হাসি দিলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন আল্লাহ তালা দেখতেছেন রাসুলের মুখে এখন কি চোখে কি থাক চোখে পানি এ পানি আর থাকবে না মুখের মধ্যে মিষ্টি হাসি সাথে সাথে দ্বিতীয় আল্লাহ নাজিল করলেন কেন নাজিল করলেন শোনেন যখন কেউ খুশি থাকে তাকে দিয়ে কাজ করানো সহজ হয় একটা ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বললাম বাবা মাঠের ওই কর্নারে বদনাটা আছে নিয়ে আসতো বাচ্চাটা যেতে চাচ্ছে না আমি পকেট থেকে দুইটা চকলেট বের করে একটা খুলে বাচ্চাটার মুখে দিলাম আর একটা বাচ্চাটার পকেটে রেখে দিয়ে বললাম আর একবার আপনারা বলেন তো এখন আবার পানির বদনা আনতে যাওয়ার কথা বলা লাগবে বাচ্চা দৌড় দিয়েছে একটু আগেই যেতে চায় না এখন দৌড়ায় দৌড়াইতে ধরে পড়ে গিয়ে প্যান ফেটছে ছোট বাচ্চা তো বদনা নিয়ে দৌড় আসার সময় আবার পড়ে গিয়ে হাঁটুর চামড়া ছিলে গেছে এবারে রক্ত বের হচ্ছে কাছে আসার পর আমি বললাম বাবা তোমার এই প্যান্টটা ফাটলো তখন ছেলেটা বলতেছে হুজুর এই সব প্যান আমি মনে কিছু নেই না আমার কত ফাটা প্যান বাড়িতে পড়ে আছে এগুলো আমি কিছু মনেই করি না কিন্তু বাবা এই যে তোমার হাঁটুর চামড়াটা যে ছিলে গেল রক্ত আসতেছে যাক তো হুজুর আমার কত জায়গা ছিঁড়ে যায় কত জায়গা ফেটে যায় এগুলো আমি কিছুই মনে করি না একটু আগেই যায় না এখন প্যান ফাটলেও কিছু মনে করে না চামড়া ছিঁড়লেও কিছু মনে করে না কারণটা কি বলেন তো হ্যাঁ মুখের মধ্যে কি আছে খুশি ট্যাবলেট খুশি ট্যাবলেট চকলেট আছে মুখে মন ভালো মুখে হাসি চামড়া গেলেই কি প্যান ফাটলেই কি দৌড় দিয়ে বদনা নিয়ে আসবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের তিনটে সমস্যার সমাধান যখন হয়ে গেল রাসুল সাল্লা সাল্লাম একটা মুসকি হাসি দেয়ার সাথে সাথে দ্বিতীয় আয়াতনাজিল করে বদনানার মতো কাজের নির্দেশ আল্লাহ দিচ্ছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলতেছেন আবার বলেন আরও একটু জোরে বলেন ফার্স লিলিন অফ পিক্যা হাবিব আপনাকে কাজ করতে হবে দুইটা জোরে বলেন কয়টা কেন করতে হবে ওই যে খুশি আছে চকলেট দিয়েছি কি আনতে হবে আহ বুঝাইতে পারলাম না বাস তিন সমস্যার সমাধান বিশ্বনবী খুশি এবারে আল্লাহ তাআলা বলতেছেন ফাসল লিলির অবিকানহার এখন আপনি আমার দুইটা কাজ করেন জরে বলেন কয়টা এক ফাসল আপনি সল্লিলি আমাদের দেশের হুজুরেরা ব্যাখ্যা করেছেন নামাজ পড়েন রব্বিকা রবের উদ্দেশ্যে এখানে শুধু অর্থ নামাজ না ফাসাল লিলি মানে হলো অফিসে আদালতে ব্যবসায় বাণিজ্যে চাকরিতে গাড়িতে বাড়িতে খেতে খামারে রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে পরিবারনীতিতে নীতিতে ইমানে আমলে কর্মে নিয়েতে নামাজে রোজায় হজে জাকাতে পোশাকে বিয়েতে পর্দায় পুশি দেয় রেডিওতে ইন্টারনেটে টেলিভিশনে ফেসবুকে ইন্টারনেটে পত্রিকায় সব জায়গায় গোলামি হবে কার এর নাম হলো ফাসলিলি রব্বিকা মসজিদে নামাজ পড়বেন আর সুদের উপর টাকা লাগাবেন সেদিন একজনকে জিজ্ঞাসা করলাম নামাজ পড়েন হ্যাঁ সরবারে যাই তো কি বা শুক্রবারও বলে না সই শুদ্ধ সরবারে যাই কি পারে যায় সরবার তাহলে সরবারে যাবে আর জুতে চুরি করবে সুদের উপর টাকা লাগাবে ওজনে কম দেবে খাদ্যে ভেজাল দেবে সুদের উপর টাকা লাগাবে নারী নির্যাতন করবে জৌতক নেবে এগুলো সব করবে আর নামাজ পড়বে হতে পারে এটা তো মুনাফিক ফাসালিলিরব্বিকা মানে জীবনের সব চাই গোলামি হবে কার এটা হলো ফাসলিলি রব্বিক দুই নাম্বার অনহার অনহার মানে কোরবানি কোরবানি হলো শুধু গরু আর ছাগল জবাই করবে আর খাবে নাকি কোরবানি হলো ছয়টা জরে বলেন কয়টা আরো জরে এই ছয়টা কোরবানি অনহার মানে কোরবানি নহর মানে কোরবানি এই কোরবানি শুধু গরু ছাগল না কোরবানি হলো ছয়টা এক নম্বরে মেধার কোরবানি আল্লাহর দেয়া মেধা আল্লাহর দেয়া যোগ্যতা কাজে লাগাতে হবে কার আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হেরাসুল আপনি বলে দিন আমার সালাত আমার কোরবানি আমার হায়াত আমার মুদ আমার সব কার জন্য এখন দেখেন এক নম্বরে মেধা আল্লাহর দেয়া মেধা কাজে লাগাবো কার কবিতা লেখে হাটটি মাটিম টিম তারা এরকম প্রাণী কি আপনারা জিন্দিগিতে দেখেছেন মিথ্যা আগডুম বাগডুম ঘোড়ার ডিম ঘোড়া কি ডিম পাড়ে মিথ্যা শেখাচ্ছে শেখাচ্ছে মিথ্যা তাহলে কথা লেখে শয়তানের কথা যখন আজান হয় ও যেন আজান নয় ব্যস্যার ধনী তাই মনে হয় মেধা দিয়েছেন কে লেখে আল্লাহর বিরুদ্ধে আজানের বিরুদ্ধে কবি নজরুলকে আল্লাহ মেধা দিলেন তিনি লেখলেন কি মাসিদের রই আমার কবর দিও ভাই মাসিদের পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থেকে থেকে মোয়াচি আজান শুনতে পাই মাসিজিদের রই পাশে আমার কবর দিয় ভাই কবি নজরুলের কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই আল্লাহ হকর বলেন সে ছিল আজান শুনবে মসজিদের পাশেই তার কবর হয়েছে দৃদয়ের তামান্না দেখেন কিরকম তিনি লিখতেছেন আমি যদি আরব হতাম প যে পথে মোর হেটে যেতেন নুর হাজরা আমি যদি সৌদি আরবের রাস্তা হতাম আমার নবী আমার রাস্তার উপর দিয়ে হেঁটে যেতেন কি লিখেছেন তিনি আর আমার দেশের কবি শামসুর রহমান লিখলো মসজিদে যখন আজান হয় তা আজান নয় ও যেন আমার মনে হয় মেধা কোরবানি হবে কার জন্য এক মেধা যোগ্যতা মেধা যোগ্যতা পাওয়ার ক্ষমতা এগুলো সব কোরবানি হবে কার জন্য দুই দুই নম্বরের কোরবানি হলো সময়ের কোরবানি তেষ্টি চব্বিশটি ঘন্টা সময় আল্লাহ দিয়েছেন নামাজ পড়তে লাগে মাত্র পঞ্চান্ন মিনিট সময় লাগে একটা ঘন্টা সময় আল্লাহকে দেওয়ার দরকার আছে না নাই তেইশ ঘন্টা নিজের কাজে লাগান একটা ঘন্টা আল্লাহকে দেন পারি না সময়ের কোরবানি তিন অর্থের কোরবানি আল্লাহর দিয়েছেন অর্থ সেই অর্থ দিয়ে ছবি কিনে নেতা নেত্রীদের ছবি কিনে ঘরে নিয়ে গিয়ে ডলফিন আর পুতুল কিনে শোকেসে রাখবো আর এই রকম অন্যায় কাজে না পাক কাজে আমার অর্থ আমি খরচ করতে পারি না এই আল্লাহর দেওয়া অর্থ কোরবানি হবে কার পথে সে অর্থ শুধু মাদ্রাসা বানাতে হবে তা আমি বলছি না মানব কল্যাণে মানবতার কল্যাণে খরচ হবে কাজে হবে এটা পথ এক দুই সময় তিন নাম্বারে অর্থ চার নম্বরে পরিবার পরিজন সন্তান সন্ততি স্ত্রী পুত্র এগুলো কার কাজে লাগাতে হবে আপনি মাহফিল শুনতেছেন বাড়িতে যাবেন খেয়ে ঘুমাবেন একটু গিয়ে জিজ্ঞাসা করবেন স্ত্রী এশার সলাদটা আদায় করেছে কিনা আপনি তাহার যোগ করেন কিন্তু আপনার মেয়ে তো চোদ্দই ফেব্রুয়ারি আই লাভ ইউ দিবস উদযাপন করল কি দিবস বিশ্ব ব্যবসা দিবস আই লাভ ইউ উদযাপন করলো ঢাকা পত্রিকায় দেখলাম ঢাকায় দুইশো রিক্সা কিনে দিয়েছে কলজাফন দুইশো রিক্সায় বসে কমিশনার মহোদয় দেখেছেন কিনা এই নিউজ দুইশো রিক্সার ছবি দেখেছি আমি দুইশো রিক্সায় বসে সারাটা দিন গোপন কথা কপত কপতিরা প্রেমিক আর প্রেমিক যুগল ওই রিক্সায় চড়ে সারা দিন ঘুরে ঘুরে প্রেম নিবেদন করতে পারবে আস্তে করে সোহান আল্লাহ কন আসানাউজ্লা এবার ঠিক আছে কপত কপতিরা এই প্রেম আলাপ করতে পারবে কারো আলাপ যদি এই সময়ের আগেই শেষ হয়ে যায় ওনারা নেমে গেলে আর এক জোড়া উঠতে পারবে দুই শত রিক্সা ফ্রি সার্ভিস চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করার জন্য তারা ফ্রি দিয়েছে খুশির খবর না খুশির খবর না তা আপনি তাহাজ পড়ে করবেন কি আপনার মেয়ে তো জিন্সের প্যান্ট পরে শর্ট জামা পরে অন্য পিছনের দিকে দিয়ে চলছে আছে না নাই তো লাভটা কি হলো কি লাভ হলো এই জন্য ছেলেকে আদর করে চুমু দিয়েছেন কপালে ঠটে এখন সেই ছেলে নামাজ পড়ে না হাতটা একটু ধরেন অনুরোধ জানান ছেলে যাতে নামাজ পড়ে মেয়েকে মেয়ে যেন নামাজ পড়ে মেয়ে যেন পর্দা করে এই অনুরোধ জানাবার দরকার আছে না নাই তাহলে ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন সন্তান সন্ততি এগুলো কাজে লাগাতে হবে কার এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার নিজের জীবনটা যদি আল্লাহ পছন্দ করেন এটাও কার পথে দিয়ে দেওয়া দরকার এটা পাঁচ ছয় নাম্বার আমার জীবনের সবগুলো কাজ কাকে খুশি করার জন্য করব। এ মাহফিল কাকে খুশি করার জন্য করব। সম্রাট শাহজাহান মসজিদ বানাচ্ছেন মসজিদের বানাতে গিয়ে তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন হে আমার রাজ্যের প্রজা সাধারণ আমি যেদিন মারা যাব ওই মসজিদের নিচের সমতল ভূমিতে আমার কবরটা দিয়ে দিও এখানে একটু কবরের জায়গাটা রেখো মুসল্লিরা তাকে বলল আপনি দিল্লির সম্রাট এত বড় সম্রাট আপনি আপনার লাশ পড়ে থাকবে নিচে কবরে আর মসজিদ আপনি কত উঁচু জায়গায় বানাচ্ছেন লাশ পড়ে থাকবে নিচে তা তো হয় না আমরা প্রয়োজনে মাটি দিয়ে কাঠ মাটি কেটে জায়গা উঁচু করে মসজিদ থেকে একটু উঁচু জায়গায় আপনার কবরটা দেওয়ার ব্যবস্থা করব যাতে করে মুসল্লিদের পায়ের নিচে আপনাকে পড়ে থাকতে না হয় আপনি যাতে মুসল্লিদের পায়ের একটু উপরে হলেও আপনি যাতে থাকতে পারেন সম্রাট শাহজাহান বললেন দেখো আমি মসজিদ বানাচ্ছি আল্লাহর ইবাদতের জন্য সুবহান বলবেন না সেই মসজিদে আল্লাহর বান্দারা ইবাদত করার জন্য যখন আসবে তারা ইবাদত করবে আল্লাহ আর আমি সম্রাট জাহাঙ্গীর নিচু জায়গায় পড়ে থাকবো জমিনের নিচে

তার আগে শেষ করে দেব ইনশাল্লাহ জীবনের সব কাজ কার সন্তুষ্টির জন্য হবে বলেন তো এর নাম হলো কোরবানি আর আমরা গরু ছাগল কোরবানি করে এক গরুতে সাত নাম উটের মধ্যে চোদ্দ নাম দেওয়ার চিন্তা করে তা যাই হোক এই কোরবানি করে খাচ্ছি কোরবানি এখন বলেন কয়টা এখন প্রথম থেকে বলেন কোন সুরাতে তেলাওয়াত করেছি আয়াত কয়টা নাজিল হয়েছে কোথায় মক্কায় সূরাটা যখন নাজিল হয় সমস্যা মক্কায় কয়টা হাতের দিকে তাকায় বলেন কয়টা প্রথম সমস্যা কি সন্তান হারানো আমার তাফসির মাহফিল মুখস্থ করে যেতে হবে আমি অত ওই বেশি লম্বা আলোচনা করব না কোন সূরা নাজিল হওয়ার সময় মক্কার অবস্থা কয়টা প্রথম সমস্যা কি সন্তান হারানোর বেদনা দুই অপাবরচার তিন নির্যাতন এই তিনটে অবস্থায় বর্তমান পৃথিবীতে আছে না নাই ছেলে হারানোর বেদনা অপপ্রচার আর নির্যাতন আছে না নাই বাস তিনটে সমস্যার সমাধান কোনটা কোন টায়ার দিয়া আমি আপনাকে অনেক 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 অধিক 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 দিয়েছি আল্লাহ একবার বলেন রাসুলের চোখে পানি মুখে কি কেন সমস্যার সমাধান হাসি যখন এলো আল্লাহ বলেন এখন কাজ হবে কয়টা আজ দিয়ে বলেন কয়টা ফাসাল লিল রবিকা ফাসাল এই ফাসাল লিল মানে শুধু কি নামাজ না সব গোলামি হবে কার ওয়ানহার কুরবানি কি শুধু গরু জবাই করা না ছয়টা কি কি মেধা যোগ্যতা চাকরি ব্যবসা পাওয়ার ক্ষমতা এক দুই আল্লাহর দেওয়ার সময় আল্লাহর কাজে লাগানো তিন আল্লাহর দেওয়া অর্থ আল্লাহর কাজে লাগানো চার আল্লাহর দেওয়া জীবন আল্লাহকে দেয়া পাঁচ স্ত্রী পুত্র পরিবার পরিজন সন্তান সন্ততি এগুলো সব এমন ভাবে তৈরি করা দরকার যাতে করে আমার কবরের পাশে দাঁড়িয়ে এই যে মৃত্যু ব্যক্তিদের স্মরণে মাহফিল করছেন আপনারা আচ্ছা এমন ছেলে তৈরি করা কি হয়ে গেছে যে ছেলে আমার কবরের পাশে দোয়া করতে পারে এই মঞ্চ থেকে নামার পরে আপনারা আমার কাছে পানির বোতল আনবেন এনে বলবেন হুজুর একটা ফু দিয়ে দেন আমাদের দেশের হুজুরেরাও এমন বরকতি হুজুর ফু দেয় কি বলে শোনেন একটু আউজুবিল্লাহ সেই তরুণ হুজুর বিসমিল্লাহ রহমান হয়ে গেছে কথা ঠিক কিনা তা আপনি আউজুবিল্লা জোরে বলতে পারলেন বিসমিল্লাটা জোরে বলতে পারলেন পরেরটা জোরে বলেন না কেন তার মানে ওখানেই হলো গোমর ওটা জোরে বললে জনগণ জানলে তো বোতল টান দেবে আজকে ফাঁস করে দিচ্ছি গোপন তথ্য কিচ্ছু বলে না সুরা ফাতেহা কি বলে আস্তে করে বলেন কি বলে সুরা ফাতেহা এখন যদি আউজুবিল্লা বিসমিল্লার পরে সুরা ফাতেহা পড়া শুরু করে লোকটা বোতল টান দিয়ে বলবে ধাত ওটা আমিও জানি আমার বউও জানে কেও শুনবে এটা সুতরাং এই বোতল নিয়ে হুজুরের কাছে যাওয়ার দরকার নাই নিজেই ফু দিবে মাজারে গিয়ে যাওয়ার দরকার নাই কোন কুকুরও সন্তানের জন্য মাজারে যায় না কুকুর জানে আমার এমনি সাত আটটা হয় যায় নাকি আল্লাহ তাআলা বলেন উদুউনি আস্তাজিব লাকুম মাখতুম সালা আমাকে ডাকো আমি জবাব দেব আল্লাহ কত পর বলেন তাহলে এই সন্তান সন্ততিগুলোকে দোয়া করার জন্য তৈরি করতে হবে পাঁচ ছয় আমার জীবনের সব কাজ কার জন্য হতে হবে সম্রাট জাহাঙ্গীরের মসজিদ হয়েছিল কার জন্য এই তাফসির মাহফিল হচ্ছে কার জন্য আল্লাহর জন্য যদি করতে পারি তাহলে আমরা পরের আয়াতটা দেখেন ইন্না শানি আকা হুয়াল আবতার আপনার শত্রুরাই লেস কাটা তার মানে তারাই হবে নির্বংশ আবু জেহেলের পরিচয় দেওয়ার কেউ থাকবে না নমরুদের পরিচয় দেওয়ার কেউ থাকবে না ফেরাউনের পরিচয় দেওয়ার কেউ থাকবে না তামাম দুনিয়ায় বিশ্বনবীর উম্মত পরিচয় দেওয়ার মতো লোকের অভাব হবে না কথা বলেন ঠিক কিনা এই সুরা যদি বুঝতে পারি আল্লাহ তালা কেয়ামতের দিন হাউজে কাউসার পান করাবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ কোথায় সেটা ময়দান মাসারে কাতার হবে দুইটা জোরে বলেন কয়টা একটা হল ডাইন কাতার নাম হবে আসহাবুল মাইমানা আর একটা হবে বাম কাতার নাম হবে আসহাবুল মাস আমা বাম কাতারে থাকবে পাঁচ দল ডাইন কাতারে থাকবে পাঁচ দল বাম কাতারের পাঁচ দল ইহুদিন আসারা মশরেক জালেম কাফের আর তাগুত এরা থাকবে বাম কাতারে এরা হল মাস আমা আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন

আল্লাহ তালা সেই জাহান নাম থেকে আমাদের বাসা আঁক বলে না আমিন ডান কাতারে থাকবে কয় দল এক ইমানদার দুই মুসলিম তিন মোত্তাকি চার মহসিন পাঁচ আপনারা আপনারা থাকবেন কেন বড় গুণা থেকে বিরত থাকলে ছোট গুণা আমি আল্লাহ এমনিতেই মাফ করে দেব

এই পৃষ্ঠে উল্টে দেখবেন নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে জিকির আছে ফিকির আছে পর্দা আছে পুষিদা আছে ডান সৎকা সবই আছে কোরআন পড়া কোরআন বোঝা কোরআন মানা কোরআনের জন্য কাজ করা তাফসির মাহফিল করা টাকা দেওয়া কোরআনের জন্য ত্যাগ স্বীকার করা গোটা দুনিয়ার মুসলিমের জুলুম নির্যাতন শিকার করা হ্যাঁ ধৈর্য ধারণ করা সবুর করা সব আছে এ আমার হাতে পেয়ে ডাইনি হাতে পেয়ে সে বলবে দশ হাই কন মোস্তাব শেখা জিতেছি জিতেছি ফাইনাল খেলায় জিতেছি ফাইনাল খেলার নাম সুরা হলে হুকুম লিমিল জামাই দালি কে ওম তাগাবোন হার জিতের দিন ওই দিন আল্লাহ জিতায় দেবেন সুমান আল্লাহ বলেন কলকাতারের লোককে আরো জোড়ায় এখন এই কোরআনের দিকে দেখেন ইয়াসিন অল কোরআন হাকিম কোন দিক থেকে ডান দিক থেকে লেখা ডান দিক থেকে পড়া এই ডান দিক থেকে লেখা আর পড়া যে কিতাব সেইটার নাম কোরআন আপনি যদি কোরআন পড়েন কোরআন করার দরকার নাই কবর আল্লাহ এমনিতেই পাকা করে দিবেন কোরআন যদি না পড়েন কোরআন যদি না খোলেন কোরআনের জন্য কাজ যদি না করেন কবরে টাইস লাগায়া মোজাইক করে পাকা করেও লাভ নাই আজাব হতেই থাকবে তাহলে আমরা কোন কাতারে দাঁড়াতে চাই ডাইন কাতারে দাঁড়াতে গেলে তার বুদ্ধি কি কিসের পথ কারা কারা রাজি কোরআনের পথ স্বীকার করতে কবুল করতে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন আল্লাহ তাআলা এই পথ কবুল করে সূরা কাউসার থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন আরও জোরে বলেন আমিন আমি শুধু আমার এই ভাঙ্গা গলায় আবার কথাগুলো বুঝতে তো মনে হয় আপনাদের কষ্ট হয়েছে সুর আলোচনা শুনবেন আপনাদের এলাকায় রত্ন দিয়েছেন আল্লাহ আল্লাহ তালা তাকে হায়াতে তাই বা সিহাতে কুল্লিয়া দান করুন বলেন আমিন সেহারাটার মিল দেখেন হ্যাঁ কোরআনের এক পাখির চেহারার সাথে মিল আছে কথা বলেন ঠিক কিনে এটা রত্ন আল্লাহ দিয়েছেন আপনাদের এলাকায় তো আমার এই ভাঙ্গা গলায় আপনারা যে এতক্ষণ ছিলেন আমি কি আল্লাহর কোরআন থেকে আপনাদের কিছু দিতে পেরেছি এখন যখন নিয়ত করবে

তাহলে আমার লেখা চারটে বইয়ের মধ্যে চৌষট্টিতে বিষয়ের উপরে অনেক গোসানো আলোচনা আছে ওখানে ভাঙ্গা গলা নাই ওখানে আপনার গলা দিয়ে আপনি পড়বেন সুর দিয়ে দিয়ে সুন্দর করে দেওয়া আছে চৌষট্টিতে বিষয়ের উপরে আলোচনা এই চারটে বইতে মাত্র দেড়শো টাকা দাম নিতে পারবেন যেহেতু কালেকশনের মাহফিল না নিতে পারবেন কাজে লাগবে চৌষট্টিতে বিষয়ের উপরে সাজানো গোছানো আলোচনা আছে আর যদি পুরা সেট নিতে না পারেন তিরিশ টাকা পঞ্চাশ টাকা আলাদা আলাদা নিতে পারবেন আল্লাহ তালা সাধ্যমত সংগ্রহের তৌফিক দান করুক সবাই বলে আমিন এই এলাকার মৃত্যু ব্যক্তিদের স্মরণে যে মাহফিল মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকল কবরে আল্লাহর জাজা পঞ্চায়ে দিয়ে কবরগুলো গুলো বাগান বানায় দিক সবাই বলে আমি আয়োজক কমিটি আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা এই যুব কমিটির ভাইরা এনতে কমিটি কত কষ্ট করে গতকালকের বৃষ্টিতে প্যান্ডেল এলোমেলো হয়েছে আসার সময় দেখলাম গেটটা আহা এত সুন্দর চমৎকার গেট হয়ে আছে আমি দেখে আসলাম এগুলো দেখলাম কষ্ট করেছে তারপরে ডেকোরেশনের অনেক ক্ষয় হয়েছে তারপরেও আপনারা যে ভেজা পরিবেশ এখানে ছিলেন আল্লাহ তালা যা করুন সবাই বলে আমির ও আখের ধান আলহামদুলিল্লাহ আব্দুল মজিদ সাহেবের আম্মা যান এই দুনিয়ায় বেছে আল্লাহ তাআলা যাদের মা দুনিয়া ছেড়ে গেল এই দুনিয়ায় তাদের তো একটা নিরাপদ আশ্রয় নষ্ট হয়ে গেল তুমি দেখো কার মা নাই কার যেন বাবা নাই মা বাপ যাদের কবরে আল্লাহ দয়া করে কবর গুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রাখা কামা এলা তালা আমরা যাদেরকে নিয়ে হাত তুলে ধরেছি তাদের দাদা দাদি নানা রাড়ি শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদা আত্মীয় স্বজন এই এলাকাবাসী দুনিয়া থেকে বিদায় নিয়ে যারা কবরে পড়ে আছে আল্লাহ দয়া করে মেহরবানি করে তাদের আরো পরের হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন এই মাহফিলের স্থায়ী কমিটির সদস্য জানাব আব্দুস সাত্তার মজুমদার সাহেব তিনি গত আঠারো তারিখে ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহরবানি করে তাকে মাফ করে দাও আমার ভাই জয়নাল আবেদিন সাহেবের ছোট নুসাইবা মেহজাবি সাত মাস পূর্বে তিনি সাত মাস বয়স যার এই ছোট্ট সোনামণিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কদিন আগে পরিবারের সদস্যদের চোখের পানি আজও মোসে নাই আল্লাহ দয়া করে তার পিতামাতাকে মাতাকে সান্ত্বনা দাও আল্লাহ এই ছোট্ট সন্তানটার কবরটা জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ সেফায়ে কামেলা আদান করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও চাকরিজীবীদের হালাল পেশা কবুল করে নাও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও কৃষিজীবীদের শস্য জেরাতে বরকত দাও ছাত্র ছাত্রীদের সিনা খুলে দাও পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবে যারা সকল পরীক্ষার্থী ভাই বোনদেরকে মেহরবানি করে কামিয়াব নসিব করে দাও আল্লাহ তালা এই মাহফিলের সম্মানিত সেক্রেটারি সাহেব তার স্ত্রী কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার আব্দুল মজিদ ভাইয়ের ভাবি আল্লাহ তুমি তাকে দয়া করে মেহেরবানি করে maaf করে দাও এমনি করে এই এলাকায় যত মাইয়াত কবরে ঘুমায় আছেন প্রত্যেকের কবরে এরা হাদিয়া পৌঁছায় দাও কাউরে এই মাহফিলের সব থেকে মারুম করো না দুনিয়ায় মুসলমানেরা বড় মসিবাতের ভিতরে দিনাতিবাদ করছে তামাম দুনিয়ার নিপীড়িত মসলুম মুসলমানগুলোকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ আহ সাত সংলাঘুম আল্লাহ আহ আল্লাহ হ্মা দাব্মের দিয়ে রহম আল্লাহ আহম্মা ইন্যা না জাকালোুকা ঠি নুহুু দহিম পানা অরধু বিজ্াবিীন সুরুরিহিিম। এলা তামাম জাহানের জালেমদের মোকাবেলায় তোমার মুসতিম বান্দা বান্দিগুলোকে তোমার কুদ্রতি যাম দিয়ে মেহের করে সাহায্য কর। বটরিয়া শেস্িয়া হালে জাগাবিনাত। রোহিংকার মসলমানগুলোর কথা। যখন মনে পড়ে যায় চোখের পানি ধরে রাখতে পারি না হাজার হাজার শিশু এই দুনিয়ায় মা বলে ডাকবে এমন কেউ তাদের নাই বাবা বলে ডাকবে কেউ না তাদের একটু কোলে নিয়ে আদর করার মতো কেউ নাই এমন অনাতে তিম শিশু বাংলাদেশেও ষোলো হাজারে সে জমা হয়ে আছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে ওই রোহিঙ্গার মুসলমান গুলোকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ তালা তোমার দরবারে ফরিয়া এই মা ফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় জানাবাল হাস শফিকুল ইসলাম শিমল সাহেব এমপি মহোদয় ব্যস্ততার কারণে আসতে পারে নাই তারপরেও আমরা তার জন্য দোয়া করি মাননীয় প্রধান অতিথি মহোদয়কে কোরআনের খাদেম হিসাবে কবুল করে না এই এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব সফল ওয়ার্ড কাউন্সিলর দুই নাম ওয়ার্ড কাউন্সিলর জনাব ফরহাদ ফরহাদ হোসেন ভাই যার নেতৃত্বে এই এলাকার মা ফিল রূপে চলছে আল্লাহ তুমি দয়া করে মেঘের বাণী করে আবার ওই ভাইটাকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন জনাব আব্দুস সাত্তার সাহেবের জনাব আব্দুস সাত্তার সরকার সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি তাকে মাফ করে দাও আমার এই দেশটার উপরে তুমি রহম করো আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কেমন পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও আমার দেশের পুলিশ আর্মি র্যাব বিজেপি প্রশাসনে যারা আছে আল্লাহ তালা তুমি সকলকে কোরআনের আলোয় আলোকিত করে দাও রাবুল আমিন এই নাটোর জেলার মহামান্য ডিসি এসপি মহোদয় ডিসি মহোদয় প্রশাসনে যারা আছেন এই মাহফিলটা করবার অনুমতি যারা দিয়েছেন রব্বুল আলামিন তুমি দয়া করে সকলকে কোরআনের নূরে মুনাফার করে দাও রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবকগুলো গুলো স্বেচ্ছাসেবক ভাইগুলো প্রতিকূল আবহাওয়ায় কত কষ্ট করে এই মা ফিল্টার ইন্তজাম তারা করেছেন আল্লাহ এই কমিটির সম্মান আর ইজ্জত দুনিয়া পরকালে কোথাও কমতি করো না দুনিয়া পরকালে তাদের ইজ্জত সম্মান বাড়ায় দাও আল্লাহ মাহফিলটাকে কেমত পর্যন্ত কবুল করো আল্লাহ এই মাহফিলকে এই এলাকায় মৃত্যু ব্যক্তিদের নাজাতের ফায়সালা হিসেবে কবুল করে নাও আল্লাহ বিভিন্ন এলাকা থেকে আমার ভাইরা এসেছেন আমি তাদের সামনে সুরা কাউসার থেকে কথা বলেছি আল্লাহ এই সুরা কাউসার যে উদ্দেশ্যে তুমি নাজিল করেছ এই উদ্দেশ্য সফলার জন্য আজকে গোটা দুনিয়ায় মুসলিমদের নিধন চলছে আজকে গোটা দুনিয়া ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চলছে আজকে কত সন্তান হারা পিতারা আহাজারি করে কাচ্ছে গোটা দুনিয়ায় আল্লাহ সূরা কাউসার থেকে শিক্ষা নিয়ে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিয়ে দাও আমার ভাই প্রখ্যাত আলেমে দ্বীন বাংলাদেশের একজন গর্বিত সন্তান জনাব হযরত মাওলানা আবদুল মজিদ ভাইকে তুমি তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ যত ওলামা হযরত এসেছেন সকলকে তুমি কবুল করো আল্লাহ দাড়ি পাকা মুরব্বিদের হায়াতে তাইয়েবা দান করো আল্লাহ সিয়াতে কুল্লিয়া দান করো যুবকগুলোকে যুবক যুবতীরা যারা এই মাহফিলে উপস্থিত নেশার সবলে কবলে আক্রান্ত হয়ে ফ্যান্সি дили কবলে পড়ে আসল অনুষ্ঠান ফেসবুক ইন্টারনেট ব্লুহায়েলের কবলে পড়ে ব্লু ফিল্মের সোয়ায়ে কবলে পড়ে আবার যুবক যুবতীগুলো নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে ইসলামের কোলে ফিরায়া দাও আল্লাহ তুমি তাদের উপর রহম করো সুবহান রাব্বিকা রব্বিল আইসাতি হামায়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন সালামের জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন অধ্যাপক মাওলানা নুরুল আমিন সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকত ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ